হ্যালো গাইজ, দিস ইজ অর্ণব, ব্রিটেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিনে দেখানো ভিডিওটার মতো চোখের জুম ইফেক্ট ভিডিও তৈরি করবেন, তাও আবার ক্যাপকাট অ্যাপ দিয়ে একেবারে সহজে। এই এডিটার মাধ্যমে আপনি আপনার চোখের মনির মধ্যে আপনার যে কোনো ভিডিও বা ফটো অ্যাড করে নিতে পারেন একেবারে সহজে। তো গাইজ, চলুন কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাই কীভাবে দুর্দান্ত এডিটটা করবেন। তো গাইজ, ভিডিওটা এডিট করার জন্য প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। তারপর আপনি আপনার যে ভিডিওতে আইজুম ইফেক্টে অ্যাড করতে চান ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। কিন্তু তার আগে এমন একটা ভিডিও সিলেক্ট করবেন যেটাতে আপনার চোখ স্পষ্ট দেখা যাচ্ছে, আপনি এরকম একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার ভিডিওটা এডিট করার অপশানে চলে আসবে। তো প্রথমে আপনি ক্যাপকাটের লোগোটা ডিলিট করে নেবেন। এর জন্য লোগোতে টাচ করবেন, তারপর এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে নেবেন। দেখেন এখন আমার ক্যাপকাটের লোগোটা ডিলিট হয়ে গেছে। তো আপনি এখন এখানে যেটা করবেন, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করলে দেখেন নিচে অনেকগুলো অপশান ওপেন হবে, এগুলোকে একেবারে বাম দিকে সরিয়ে নিলে আপনি এখানে ফ্রিজ বলে একটা অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা তিনটা ভাগ হয়ে যাবে। দেখেন একেবারে শেষের যে ভাগটা আছে আপনি এটাকে ডিলিট করে দিবেন, এটাতে টাচ করবেন, তারপর ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিবেন। এখন আপনার ভিডিওটা দুটো অংশে ভাগ হয়ে গেছে। তো আপনি একেবারে শেষের যে অংশটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে উপরে একটা আইকন উঠেছে, এই ফ্লাশ চিহ্ন দেওয়া একটা আইকন উঠেছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিও লেয়ারে এখানে রেড কালার একটা চিহ্ন ফুটবে। তা আপনি একেবারে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত নিয়ে যাবেন। শেষ পর্যন্ত নিয়ে গিয়ে আপনি আপনার চোখের ইয়েটা জুম করে নেবেন, মানে যেখানে আপনি আপনার ফটো বা ভিডিওটা অ্যাড করবেন এটার জন্য চোখের মনিটাকে জুম করে নেবেন একেবারে। দেখেন আমি যেভাবে জুম করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে জুম করে নেবেন। পুরোটা জুম হয়ে গেলে আপনি জাস্ট লেয়ারটাকে এদিকে টেনে দিবেন। টেনে দেওয়ার পর আবার শেষের লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর দেখেন নিচে অনেকগুলো অপশান আছে, এগুলোকে একটু সরিয়ে নেন। এখানে গ্রাফস বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। গ্রাফস অপশানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো গ্রাফস আসবে। আপনি প্রথমে এক নম্বরে যে গ্রাফসটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিক চিহ্নটাতে ক্লিক করে দিবেন। দেখেন আপনার ভিডিওতে এখন জুম ইফেক্টটা কতটা পারফেক্টভাবে অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দরভাবে আমার চোখের জুম ভিডিও ইফেক্টে অ্যাড হয়ে গেছে। তো আপনি এখন এই ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন। এই ভিডিওটা সেভ করে নেওয়া হলে আপনি আবার নিউ প্রজেক্ট থেকে আরেকটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমার এই ভিডিওটা সেভ হয়ে গেছে, আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আবার নিউ প্রজেক্টে আসলাম। তো গাইজ, নিউ প্রজেক্টে ক্লিক করে আমি আবার আমার গ্যালারিতে আসলাম। এখন এখান থেকে আপনি আপনার চোখের মধ্যে যে ভিডিও বা ফটোটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। তো দেখেন এখন আমি চোখের মধ্যে যে ভিডিও বা ফটোটা অ্যাড করব সেটা সিলেক্ট করে নিয়েছি। তো আপনি এখানে আসার পর প্রথমে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে নেবেন। লোগোটা ডিলিট করে নেওয়ার পর আপনি এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন আপনি রিসেন্টলি যে আইজুম ইফেক্ট ভিডিওটা তৈরি করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। একটু আগে যেটা এডিট করে ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার ভিডিওটা চলে আসবে, আপনি জুম দিয়ে এটাকে ফুল স্ক্রিনে করে নেবেন। তারপর ভিডিওটা ওই ভিডিও লেয়ার সমান সমান করে নেবেন। এবারের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন, না হলে বুঝবেন না। তো প্রথমে আপনি ভিডিওর নিচের লেয়ারটাতে ক্লিক করবেন। লেয়ারটাতে ক্লিক করার পর এটাকে একটু সরিয়ে নেবেন। তারপর যেখান থেকে আপনার চোখের জুমটা শুরু হচ্ছে আপনি ওই জায়গাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে স্লিপটে ক্লিক করে ওটাকে ভাগ করে নেবেন। যেমন দেখেন আমার এখান থেকে জুমটা শুরু হচ্ছে, তাই আমি এখানে কেটে নিলাম। এখানে কেটে নেওয়ার পর আপনি আবার উপরে যে ফ্লাশ কিউই চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দিবেন।
এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন। আপনি এটাকে একটু সরিয়ে নিলে মাক্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে এখানে সার্কেল নামে যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনি যে ভিডিওটা চোখের মধ্যে বসাবেন ওই ভিডিওটা এরকম গোল আকারের হয়ে যাবে। তো আপনি এখানে এই ইনভার্টার যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার পিছনে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা সামনে চলে আসবে আর এটা পিছনে চলে যাবে। তো ওই ভিডিওটা সামনে আসলে এখন এটাকে আপনাকে জুম করে চোখের মধ্যে বসাতে হবে একেবারে ছোটো করে। এই কাজটা একটু কঠিন, একটু মনোযোগ সহকারে দেখবেন না হলে বুঝবেন না। দেখেন আমি আমার ভিডিওটা জুম করে নিয়েছি চোখ বরাবর। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি একেবারে ছোট করে চোখের উপর বসাইছি। এখন যে কাজটা, আপনি ভিডিও লেয়ারটাকে একটু করে সরাবেন আর এটাকে একটু করে বড় করবেন। ধরেন আমি এটাকে একটু করে বড় করে নিয়েছি, তারপরে এটাকে আরেকটু সরাবেন, আরেকটু বড় করে নেবেন, মানে যতটা চোখ বড় হবে ততটা এই জুমটাকেও বড় করে নেবেন। গাইস আমি যেভাবে করছি আপনিও ঠিক সেভাবে করবেন, তাহলে ভিডিওটা পারফেক্টলি সুন্দরভাবে এডিট হবে। আপনি পুরো চোখের মনিতে ভিডিওটা সুন্দর করে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একেবারে জুম করে সুন্দর করে ভিডিওটা অ্যাড করে নিয়েছি। তারপর এখানে যে নিচে সাদা একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনি এটাকে একটু নিচের দিকে করে দিবেন, তাহলে পারফেক্ট ভাবে ভিডিওটা অ্যাড হয়ে যাবে চোখের ভেতর। তারপর আপনি এখান থেকে পুরো ভিডিওটা এরকম জুম করে চোখের মধ্যে অ্যাড করার পর আপনি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার কাজ শেষ। এখন আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাই ভিডিওটা। তো গাইস দেখতে পাচ্ছেন অনেকটা পারফেক্ট এবং সুন্দরভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখানে আমি ভিডিও দিয়ে দেখেছি, আপনি চাইলে এখানে ছবি দিয়েও এই ভিডিওটা করতে পারেন। তো গাইস সবশেষে আপনার ভিডিওটা এডিট করা হয়ে গেলে উপরে যে ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো গাইস দেখেন এখন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। একেবারে সহজে ক্যাপকাট দিয়ে আপনি অসাধারণ এডিটটা করতে পারেন। ভিডিওটা আমি যতটুকু পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।